আজকে জাতিসংঘ বলছে বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার গণতন্ত্রহীন সরকার বাংলাদেশে আছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন স্যাংশন দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র নেই আজকে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই আজকে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই আজকে নিউজিল্যান্ডের পার্লামেন্ট বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই এই নিরীহ জাপান আজকে জাপান বলছে বাংলাদেশে দিনের ভোট রাতে হয়ে যায় অতএব সমগ্র বিশ্ব গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আজকে বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই মানবাধিকার নেই সংবাদপত্রের স্বাধীনতা নেই মানুষের মৌলিক অধিকার নেই তার উপর আজকে একটি বাজেট দিয়েছে একটু আগে মহাজম হোসেন আলাল বলেছেন এই বাজেট হচ্ছে ধনীদের আরো ধনী করার এই বাজেট হচ্ছে গরিবদের আরো গরিব করার অতএব এই বাজেট বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এই সংসদে বাজেট পাশ করেছেন এই সংসদ 2018 সালে 23 তারিখের ভোট 29 তারিখে রাত্রে তো রাত্রের কৃষি রাতের সরকার টাকাতে সরকার এরা ভোটের অধিকারে মানুষের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছে নাই এই অবৈধ সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নাই তারা আজকে লুটপাটের যে বাজেট দিয়েছেন এই বাজেটের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছেন ন্যায্য মূল্যে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য দ্রব্য মূল্যের যে আজকে উচ্চশ্বাস এতে মানুষের নাবিশ্বাস ঘটে গেছে এখানে এক ভদ্রলোক টিভি সাক্ষাৎকারে বলেছেন যে বাজারে গেলে তো আজকে বড় লোকদের যারা এই বাজেটের কারণে যাদের যাদের পকেট আরো ভারী হবে তারা বাজারে গেলে তো আমাদের মতো মানুষের গায়ের গন্ধ দুর্গন্ধ পাবে না কোনো ফেরাফেরি থাকবে না কোনো ভিড় থাকবে না আমরা তো আর বাজারে যেতে পারবো না অতএব শেখ হাসিনা আজকে বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলছেন বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের সাথে যে আচরণ করছেন সে আচরণে বাংলাদেশকে যদি কোনো খেসারত দিতে হয় তাহলে তার মূল্য শেখ হাসিনা আপনাকে দিতে হবে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগের এক মন্ত্রী দুই মন্ত্রী বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন যে 6 জন সংসদ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন দেশে গণতন্ত্র নাই বেগম জিয়ার মুক্তি মানুষের মৌলিক অধিকার এগুলো ফিরে দিতে হবে উনি বলেছেন এটা নাকি বিএনপির ড্রাফট করে দিয়েছেন মহাসচিব আর সেটা নাকি ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিরা সই করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যেটা ড্রাফট করেছেন সিনেটাররা যাতে ড্রাফট করেছেন এটা নাকি বিএনপির ড্রাফট তাহলে বিএনপি যদি এত শক্তিশালী হয় আর আপনারা যদি আজকে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা আছেন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের একটি নির্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনাদের আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন মানুষ আপনাদের চায় কিনা আমরা তো বলেছি যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে আপনি ভোট দেন আপনি অবৈধভাবে বাংলাদেশে 2014 সালে এসেছেন 2018 সালে এসেছেন এই অবৈধ সরকারকে বাংলাদেশের প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল আর ক্ষমতায় দেখতে চায় না সেজন্যই আজকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে রূপরেখা আসবে এবং এই সরকারের রূপরেখা কয়েকদিনের মধ্যে আসবে বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একটি জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে এক দফার আন্দোলনে আমরা সবাই এক জায়গায় মিলিত হব ইনশাআল্লাহ শেখ হাসিনার পতন হবে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে